বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং এই জাতির পিতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী, এই দুটির শুভক্ষণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি দীর্ঘ সময় জাতিসংঘে এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন, স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি সেই নারী যিনি প্রতিনিয়ত নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করে যাচ্ছেন। তিনি হচ্ছেন এই মহান বাংলাদেশের একজন মহান একজন নারী। আজকে যদি বলি বঙ্গবন্ধু কন্যা একজন কন্যা হিসাবে, সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। আজকে রাজু আলিমের লিখিত শেখ হাসিনা সরকার বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি এবং বিশেষ অতিথি শেখ হাসিনা পরের বার ক্ষমতায় আসলেন। তিনি কিন্তু সেই সময় ক্ষমতায় থাকতে যে নারী উন্নয়ন নীতি করেছিলেন, সেই পরেই সরকার ক্ষমতায় এসে, আমরা জানি বিএনপি জাতীয় জোট সরকার ক্ষমতায় এসে সেটি বাতিল করে। আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সময়টিকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করছেন। আমি খুব তাড়াহুড়া করে দেখলাম এখন এই বইটি,